নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে যাচ্ছি একটা খুব সুন্দর বাড়ি নিয়ে, ঝা চকচকে বাড়ি, এবং টোটালি আমি বলবো হট প্রপার্টি, একদম হট প্রপার্টি আছে। কারণ বাড়িটা মনে হচ্ছে তৈরি করতেই যা খরচ হয়েছে, তো যা দাম রাখা হয়েছে, তো সেই অনুযায়ী আর কিছু না। আর রীতিমতো পশ এরিয়া, মানে দেখুন কলকাতাও পশ এরিয়া, কলকাতার মধ্যেও পশ এরিয়া আছে, আবার আপনি যদি রায়গঞ্জ ভাবেন রায়গঞ্জেও পশ এরিয়া আছে, আবার বহরমপুর ভাবলে বহরমপুরেও পশ এরিয়া আছে, ব্যাপারটা ওরকমই, তাই না? আর এটা হচ্ছে বনগাঁতে, বনগাঁতে, আর বনগাঁ থেকে বেশি দূরত্বও না, স্টেশন থেকে সবকিছুই, বাসস্ট্যান্ড ফাসস্ট্যান্ড সবকিছুই সামনেখানে পাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিনই আমি চেষ্টা করি একটু নিত্য নতুন ভালো প্রপার্টি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আর আজকে তাই বনগাঁতে একটা খুব ভালো প্রপার্টি দেবো, চলুন তাহলে দেখা যাক। আর আজকে আমরা দেখব বনগাঁ জংশন, যেটা আছে বনগাঁ জংশনের শিমুলতলা। শিমুলতলা হচ্ছে মানে স্টেশন থেকে ওই 1.5 কিলোমিটারের মধ্যে আর কি। হ্যাঁ, নর্থ চব্বিশ পরগনা জেলার ইয়ে হচ্ছে বনগাঁ আর কি, মানে মহকুমা, হ্যাঁ মহকুমা যেটা বলে বনগাঁ। আর একদম বাংলাদেশের ওদিকটাই ধরতে পারেন, আর ঢিলচোড়া দূরত্বে বাংলাদেশ আর কি আপনি চলে যাবেন। হ্যাঁ, তা বনগাঁ যেটা বাটার মোড় বলে, বাটার মোড় যথেষ্ট পশিয়ে ওখানেই আছে বাড়িটা শিমুলতলা। আর টোটাল জমি আছে 400 শতক, 400 শতক মানে আপনার 2.5 কাঠা থেকে মনে হয় সামান্য বেশি, যতটা আমি জানি বুঝি আর কি, ওই 2.5 কাঠা থেকে সামান্য বেশি আর কি জমি আছে। আর এটা কিন্তু দোতলা বাড়ি, দোতলা বাড়ির গাড়ি ঢুকে যাবে, মানে যেটা ফ্রন্ট রোড আছে 8 ফুট আছে, এবং যে পাঁচিলটা ভাঙা হয়েছে ওটা মানে গাড়িটা ঢোকানোর জন্যই ভাঙা হয়েছে। আর মাত্র 50 মিটার দূরেই, 50 ফুট দূরেই আপনার মেন রোড আছে, বড় রোড, মানে বুঝতেই পাচ্ছেন ওই শুধু ওইটুকুই আপনাকে 50 মিটার মতো আপনাকে ওই সরু রোডের মতো আসতে হবে। আর টোটালি ঝা চকচকে বাড়ি আছে, দেখতেই পাচ্ছেন একদম কিচেনের উপরে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ সমস্ত কিছু করা আছে, মডিউলার কিচেন টাইপ করা আছে, এবং আপনি যে দরজা জানলার প্রত্যেক কটার কোয়ালিটি আপনারা ভেরিফাই করে নেবেন, প্রত্যেকটা দরজা জানলা রং, এবং টোটালি মার্বেল ফিনিশ ফ্লোর আছে, টোটালি মার্বেল ফিনিশ ফ্লোর আছে। আর একতলায় আপনি পাবেন 3টে বেডরুম, 1টি কিচেন, 1টি বাথরুম, আর 3টে টিনের ঘরও আছে, সামনে একটা উঠান আছে। আর টিনের ঘরগুলো আপনি ইচ্ছা করলে গোডাউন পারপাসে ইউজ করতে পারেন, অথবা কোনো ভাড়াটাও দিতে পারেন, গোডাউন ভাড়া এখানে আর কি চলে, গোডাউন ভাড়াও দিতে পারেন, অথবা মানুষকে ভাড়াও দিতে পারেন, ভালো ওটাও সুসজ্জিত আছে, যদিও ফুটেজটা আমার চোখে পড়লো না, যাই হোক। আর দেখতেই পাচ্ছেন যে আপনার যে বেসিন থেকে আরম্ভ করে, সিঙ্ক থেকে আরম্ভ করে, কিচেন থেকে আরম্ভ করে, এবং যে বেডরুমগুলো আছে, এবং সিঁড়ি টিঁড়ি সবই আস্তে আস্তে দেখবেন আর কি, যে টোটালি ঝা চকচকে বাড়ি, টোটালি ঝা চকচকে বাড়ি। আর দোতলায় আপনি পেয়ে যাবেন 2টো বেডরুম, 2টো ব্যালকনি, 1টি কিচেন এবং 1টি টয়লেট। তাহলে টোটাল কিন্তু আপনি ভালো রুম পাচ্ছেন বাড়িটার মধ্যে, 3টে আর 2টো 5টা, 5টা বেডরুম পেয়ে যাচ্ছেন, এবং 2টো কিচেন, 2টো ল্যাট্রিন পাচ্ছেন। হ্যাঁ, আর দোতলায় ফাঁকা ছাদ আছে, এমনি দোতলায় ফাঁকা ছাদ আছে, আর কলেজ স্কুল সমস্ত কিছু কিন্তু একদম 15 থেকে 20 মিনিটের মানে হাঁটা পথে, 15 থেকে 20 মিনিট হাঁটা পথ, মানে আপনি অন্তত 500 মিটারের মধ্যে অ্যাটলিস্ট বাজারঘাট এগুলো সবই পেয়ে যাবেন, স্কুল টিস্কুলও পেয়ে যাবেন, আর লোকাল পুলিশ স্টেশনও পেয়ে যাবেন আপনি 1 কিলোমিটারের মধ্যে। আর স্টেশন তো বললামই, স্টেশন প্রায় 1.5 কিলোমিটারের মতো, পুরো টোটালি পশ এরিয়া। আর এটার দাম রাখা হয়েছে মাত্র 45 লাখ টাকা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 45 লাখ টাকা। আপনারা ফোন করবেন, আমি ডাইরেক্ট ল্যান্ডলর্ডের নাম্বার আপনাকে শেয়ার করে দেবো, কোনো চিন্তা করতে হবে না, এবং বাড়িটার কাগজপত্র সব কিছু ওকে আছে, আপনারা লোনও পেয়ে যাবেন, প্ল্যানও আছে, পর্চাও আছে, সমস্ত কিছু পেয়ে যাবেন। তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন। ঠিক আছে, তুমি নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন হ্যায় উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে।